শীতকালীন সময় কি করবো? বাসায় বেশি বেশি করে ফ্রুটস খাবো, ঠান্ডা পানি খাবো না, তাই না? আইসক্রিম কি খাবো এই সময়? অবশ্যই না, আমরা কোন ঠান্ডা জিনিস খাবো না, খেলে আমাদের ঠান্ডা লাগবে, শরীর খারাপ করবে, তখন আমাদের ক্লাসগুলো মিস হয়ে যাবে। আমরা কি সুন্দর এখন জুমে ক্লাসগুলো করছি, আপনাদের সবাইকে সেখানে দেখতে পাচ্ছি, ক্লাসগুলো করতে অনেক ভালো লাগছে। আজকে আমরা এখানে ছোট পৃথিবী ক্লাস করব। অবশ্যই আপনারা আজকে শীতটা নিয়ে বসেছেন, তাই না? প্রত্যেকে নিজের শীতটা, ছোটদের পৃথিবীর শীতটা হাতে নিয়ে বসবেন। সবাই কি গতদিনের ফিডব্যাকটা নিজে নিজে বাসায় কমপ্লিট করেছিলেন? সবাই কিন্তু প্রশ্নের উত্তরগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবেন, সবাইকে হচ্ছে পড়াগুলো ধরবেন, সবার সাথে শেয়ার করবেন, তাহলে আপনার পড়াগুলো খুব সুন্দর করে মনে থাকবে। আব্বু আম্মুকে বলবেন যে আমাকে জিজ্ঞাসা করো তো আমি উত্তরগুলো বলতে পারি কিনা একটু দেখি, ঠিক আছে? আজকে তাহলে আমরা আবার কিছু নতুন প্রশ্নের মাধ্যমে কি করব, নতুন নতুন উত্তর জেনে নেব। আপনারা সবাই নিশ্চয়ই আমাকে চেনেন, তারপরেও আমি আমার পরিচয় দিচ্ছি। আমি শামসুন্নাহার সূচনা সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্স অফ স্কুল অ্যান্ড কলেজ। তোমার বাবু সোনারা, তাহলে সবাই শীত নিয়ে তৈরি হয়ে যান। আজকে আমরা কোন অধ্যায় নিয়ে পড়ব? তাহলে আজকে আমরা কোন অধ্যায় সম্পর্কে জানবো? আজকে তাহলে আমরা আবার আমাদের স্কুল সম্পর্কে জানবো। গতদিনও আমাদের কি হয়েছিল, আমরা স্কুল সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর মাধ্যমে কিন্তু শিখে নিয়েছিলাম আমাদের স্কুল কোথায় আছে, আমরা কোন শ্রেণীতে পড়ি, আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম কি, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখেছিলাম, তাই না? অ্যাসেম্বলিতে কি করতে হয়, কখন আমরা অ্যাসেম্বলি করি, এগুলো সবগুলো নিশ্চয়ই বাসায় বারবার চর্চা করেছে। তাহলে এখন আমরা আজকেও কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে শিখে নিব। প্রথম প্রশ্নটা আমরা কি পাচ্ছি, আপনার প্রতিষ্ঠানের অধ্যক্ষের নাম কি? অধ্যক্ষ বলতে আমরা কি বুঝি? প্রিন্সিপাল ম্যাডাম। আপনারা অনেকেই প্রিন্সিপাল ম্যাডামকে দেখেছেন, তাই না? তাহলে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আমাদের কি অধ্যক্ষ, তাহলে অধ্যক্ষের নাম কি? আমাদের প্রিন্সিপাল ম্যাডামের নাম আমাদেরকে তো জানতে হবে, তাই না? তাহলে আমাদের প্রিন্সিপাল ম্যাডামের নাম বিরাজ আহমেদ। আমার সাথে সাথে আপনারা আমার বলেন, প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপাল ম্যাডামের নাম বিরাজ আহমেদ। প্রিন্সিপাল ম্যাডামের নাম বিরাজ আহমেদ। আমরা যদি বলি আমাদের অধ্যক্ষের নাম কি, তাহলে কি বলবো? বিরাজ আহমেদ। আপনারা সবাই কিন্তু এখন জেনে গেলেন, আপনারা যে ব্রাঞ্চে পড়েন না কেন, উপশহর হোক, উপরভদ্রা হোক, বা ঢাকা ব্রাঞ্চে হোক, বা সিএমবি ব্রাঞ্চে হোক, সবারই কিন্তু অধ্যক্ষ একজনই হবে, তার নাম কি হবে? বিরাজ আহমেদ। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একজনই, তার নাম কি? বিরাজ আহমেদ। আমাদের বিভিন্ন জায়গায় শাখা প্রধান আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমাদের শাখা প্রধান যারা আছেন তারা হচ্ছে শাখা প্রধান, যাদের সাথে আপনাদের প্রত্যেক দিন দেখা হয়। আর আমাদের প্রিন্সিপাল ম্যাডামের নাম কি? বিরাজ আহমেদ। তাহলে আমরা খুব সুন্দর করে নামটা মনে রাখার চেষ্টা করব, ওকে? এরপরে নাম্বার দুই কি আছে, স্কুলে যারা লেখাপড়া শেখান তাদের কি বলা হয়? স্কুলে আপনারা যে পড়াশোনা করছেন, আমি যে আপনাদেরকে পড়াশোনা শেখাচ্ছি, যারা পড়াশোনা শেখায় তাদেরকে কি বলা হয়? আপনারা তো সবাই জানেন আমাদেরকে কি করে ডাকে, মিস, তাই না? আর শিক্ষক টিচারদেরকে দেখলে কি বলে? স্যার। তাহলে আমরা কি বলি? স্যার আর মিস বলি, কিন্তু এক কথায় কি বলবো? শিক্ষক। তাহলে স্কুলে যারা লেখাপড়া শেখান তাদের কি বলা হয়? তাদের বলা হয় শিক্ষক। শিক্ষক তাহলে আমাদেরকে কি করে? লেখাপড়া শেখান, তাই না? এবার আপনারা কি জানেন, আপনারা যে পড়াশোনাটা শিখছেন তাদেরকে কি বলা হয়? ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। আপনারা যে শিখছেন সেজন্য আপনাদেরকে কি বলা হয়? শিক্ষার্থী, বা আপনারা বলতে পারেন ছাত্রছাত্রী। আমরা রোজ সকালে স্কুলে এসে আমরা কি বলতাম? সকালবেলা দেখা হলে বলতাম না, গুড মর্নিং স্টুডেন্টস, তাই বলা হয় না? তাহলে স্টুডেন্টস কে? ছাত্রছাত্রী। আর যিনি এসে আপনাদেরকে পড়াশোনা শেখান তিনি কি? শিক্ষক, টিচার। আপনারা যাদেরকে মিস বলে বা স্যার বলে তারা কি? শিক্ষক। তারা কি করে? তারা শিক্ষা দান করে, আপনাদেরকে পড়াশোনা শেখায়। যারা পড়াশোনা শেখায় তারা কি? তাহলে আমরা জেনে নিলাম শিক্ষক। শিক্ষক আমাদের পড়াশোনা করান। এরপরে কি আছে,
বাংলা, ইংরেজি, গণিত, চারুকলা, ছোটদের পৃথিবী, তাই না? আপনারা সবাই কি জানেন আপনাদের একটা বাংলা বই আছে, তাই না? সেই বইটার নাম কি? সবাই কি বইটা দেখেছেন? নিশ্চয়ই বইটা সবাই হাতে নিয়ে নিয়েছেন, তাই না? সবার বাসায় বইটা আছে। আমরা কি বইটার নাম কখনো পড়েছি? বইটার নাম হচ্ছে শিশুতোষ বর্ণমালা। শিশুতোষ বর্ণমালা, যেখানে আমাদের অ আ হ্রস্ব দীর্ঘ ঈ আছে, যেখানে আমাদের ক খ গ ঘ আছে, সে বইটার নাম কি? বাংলা বই। তাহলে বাংলা বইয়ের একটা নাম আছে, সেই নামটা কি? শিশুতোষ বর্ণমালা। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা যে বাংলা বইটা পড়েন সে বইটার নাম কি, কি বলবেন আপনারা? শিশুতোষ বর্ণমালা। আমাদের বাংলা বইয়ের নাম তাহলে কি? শিশুতোষ বর্ণমালা। আমরা বইটা একটু দেখে নিই, দেখেন বইটা এইরকম। তাহলে বইয়ের নাম কি? শিশুতোষ বর্ণমালা। আমরা বইটা কিন্তু দেখে নিলাম। এরপরে আমরা দেখব আমাদের ইংরেজি বই। আমাদের ইংরেজি বই শিশুতোষ লার্নিং এবিসি, শিশুতোষ লার্নিং এবিসি। তাহলে এই বইটার মধ্যে কি থাকে? এবিসি থাকে, তাই না? এ থেকে জেড পর্যন্ত আছে, ক্যাপিটাল লেটার আছে এবং স্মল লেটার আছে। তাহলে এটা আমাদের কি বই? এটা আমরা ক্লাসে পড়ি এই বইটা, তাই না? বইটার নাম শিশুতোষ লার্নিং এবিসি, শিশুতোষ লার্নিং এবিসি। এরপরে কি আছে? বইটার ছবি আছে, আমরা ছবি দেখে বইটা চিনে নিতে পারি। এই রকম ভাবে বাবুরা কি আছে, তাই না? ছবিটা পিকচারে। তাহলে আমাদের বইটার নাম কি? শিশুতোষ লার্নিং এবিসি। এরপরে কি আছে আপনার গণিত বইয়ের নাম? গণিত কোনটাকে বলা হয়? যেখানে 1 2 3 আমরা শিখি, 1 2 3 শিখি, সে বইটা হচ্ছে গণিত বই। সে বইটা কি? গণিত বই। তাহলে আপনার গণিত বইয়ের নাম কি? শিশুতোষ অঙ্ক শেখা, শিশুতোষ অঙ্ক শেখা। আপনার গণিত বইটার নাম, যেখানে 1 2 থাকে, তারপরে কি থাকে? 1 2 ডিজিট থাকে, তারপরে কি থাকে? বানান থাকে, সেগুলো কি? সে বইটাকে বলা হয় গণিত বই। গণিত বইয়ের নাম কি? শিশুতোষ অঙ্ক শেখা। আমরা এই বইটা চিনে নিলাম। তাহলে সবার বাসাতে এই বাংলা, ইংরেজি, গণিত প্রত্যেকটা বই আছে, তাই না? আমরা বই দেখে দেখে কি করব, সুন্দর করে পড়া শিখে নিব। সেই সাথে বইয়ে যেভাবে লেখা আছে চেষ্টা করব ঠিক সেইভাবে আমাদের লেখাগুলো যেন হয়, আমাদের হাতের লেখাটাও যেন তেমনই হয়। এবার বলেন দেখি আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমরা যে গতদিন ক্লাসে শিখেছিলাম যে আমরা অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাই, আপনারা কি জানেন আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? নিশ্চয়ই সবাই গিয়ে উঠছেন, তাই না? আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না? আপনারা এই গানটা শুনেছেন? এটা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটা আমরা কখনো বসে গাইতে পারবো না, এটা দেশের প্রতি সম্মান দেখিয়ে আমাদেরকে সব সময় এটা দাঁড়িয়ে থেকে গাইতে হয়। দুই হাত দুই পাশে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আমাদের সব সময় জাতীয় সঙ্গীত গাইতে হয়। এই জাতীয় সঙ্গীতের দ্বারা আমরা কি করি? আমাদের দেশকে সম্মান প্রদর্শন করি। তাহলে অবশ্যই যেখানে আমরা জাতীয় সঙ্গীত গাইব কখনোই বসে থাকবো না, জাতীয় সঙ্গীতের সময় আমরা দাঁড়িয়ে যাব। জাতীয় সঙ্গীত বসে গাইতে হয় না, দুই হাত দুই পাশে আমরা সোজা করে দিয়ে সবসময় জাতীয় সঙ্গীত গাইব। আপনারা কি জানেন এই জাতীয় সঙ্গীতটা আমাদের জন্য কে লিখেছেন? বলা হয়েছে কি প্রশ্ন? জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রচয়িতা মানে এই গানটি আমাদের জন্য কে লিখেছেন? আপনারা কি সবাই জানেন এই প্রশ্নের উত্তরটা? জাতীয় সঙ্গীত আমাদের জন্য দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন? দেখেন তো এই ছবি দেখে চিনতে পারছেন, ইনি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি আমাদের জন্য জাতীয় সঙ্গীতটি লিখেছেন। তাহলে আজকে এই পড়া থেকে, এই শিখ থেকে আমরা অনেকগুলো প্রশ্ন শিখে নিলাম, তাই না? তবে কি করবো, এই পড়াগুলো আমরা বাসায়
বার বার চর্চা করব। বার বার চর্চা করলে আমরা সবকিছু মনে রাখতে পারবো এবং আমাদের রেজাল্ট ভালো হবে, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে এবং বারবার বলছি হাতের লেখা চর্চা করবে, হাতের লেখাটা যেন স্পষ্ট হয়, খুব সুন্দর হয়। বর্ণগুলো যেভাবে বইয়ে লেখা আছে সেভাবে দেখে দেখে প্র্যাকটিস করব, যেভাবে আপনাদেরকে শিট দেওয়া হচ্ছে সেই শিটটা বাসায় প্র্যাকটিস করব। আপনারা খুব সুন্দর করে বাসায় বারবার প্র্যাকটিস করবেন, সেই সাথে কি করবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন। সবাই ভালো থাকবেন। আগামী দিন এই ক্লাসের উপরে আবার আমাদের কি হবে, ফিডব্যাক হবে, সেটা বাসায় চর্চা করে সুন্দরভাবে এরপরে যেদিন ক্লাসে আসবো আরো কিছু নতুন প্রশ্ন নিয়ে আমরা সুন্দরভাবে ক্লাস করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।